গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এমন মন্তব্য করে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বললেন, অপুষ্টি, নারী, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রেও দেশটি এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডি লিড ডিগ্রি গ্রহণ করে এসব কথা বলেন তিনি। প্রণব মুখার্জি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রের হাত ধরে উপমহাদেশের দেশগুলো এগিয়ে গেলেও এসব দেশে বারবার রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে গবেষণা দরকার। চট্টগ্রাম থেকে ইমরান ইমুর ক্যামেরায় কাজী মজরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নোমান শিবলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের মাঠে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান ও সংবর্ধনার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন প্রণব মুখার্জি। অনুষ্ঠানে ভারতের সাবেক এই রাষ্ট্রপতির হাতে ডিলিট ডিগ্রির স্মারক তুলে দেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। ডিলিট ডিগ্রি দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি মানসম্মত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। ইন্টারন্যাশনাল বোর্ড অফ রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট আইবিআরডি, তারা তাদের রিপোর্টে বাংলাদেশকে অন্যতম পৃথিবী এগিয়ে যাওয়া দেশ বলে স্বীকৃতি দিয়েছে। জাতীয় আয় এই কয়েক বছরে 7% বেশি বেড়ে। এ সময় ভারতের সাবেক রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের মাধ্যমে দেশকে যে এগিয়ে নেওয়া যায় তার প্রমাণ ভারতবর্ষ ও বাংলাদেশ। বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের পাশাপাশি অপুষ্টি, নারী শিক্ষা সহ সামাজিক প্রগতি বাস্তবায়ন করেছে। বাংলাদেশ, ভারতবর্ষ এবং আরও দু একটি দেশ, তারা সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আর্থিক প্রগতি, সামাজিক প্রগতিকে বাস্তবায়িত করতে পারছে। অথচ এই দেশগুলিতে রাজনৈতিক নেতৃত্বের উপর হিংসাত্মক আক্রমণ অনেক বেশি হয়েছে। তিনি আরো বলেন, সংসদীয় গণতন্ত্রের হাত ধরে উপমহাদেশের দেশগুলো এগিয়ে গেলেও এসব দেশে বারবার রাজনৈতিক হত্যাকাণ্ডের বিষয়ে গবেষণা প্রয়োজন। আপনাদের গবেষণার মধ্য দিয়ে আমরা সত্যটা জানতে পারব এবং তার মাধ্যমে সত্যটা যদি আমি জানি, রাস্তাটা কোনটা সেটা যদি আমি জানি, তাহলে সে রাস্তায় চলাটা শক্ত হবে না। যতই বাধা আসুক আমরা সেই বাধাকে অতিক্রম করতে পারব। পরে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মাস্টারদা সূর্য সেনের জন্মস্থান রাউজানে যান। সেখানে তিনি সূর্য সেনের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন।